নামে সকলকে আরেকটি বার শুভেচ্ছা জানাই প্রভু আমাদের সকলকে নতুন সকলকে একত্রিত করেছেন তাই প্রভুকে আমরা ধন্যবাদ জানাই আরেকটিবার তাই প্রভু যিশুকে আমরা স্বাগত জানাচ্ছি এই কারণে কারণ তিনি যেকোনো সময় আসবেন আজকে যারা যিশুকে বিশ্বাস করি তাদের আশা শুধু এই জীবনের জন্য নয় যে খাও দাও আনন্দ করো তারপরে ঠিক আছে খুব ভালোভাবে লোকের সাথে ভালো ব্যবহার করো সবারকে খুশি করো সবার ভালো করো আর তারপরে ঈশ্বর আমার বিচার করবে না যেসব বিচারটা আপনার আমার জন্য পৃথিবীতে করে দিয়ে গেছেন পথ করে দিয়েছেন তিনি বিচারের যে হিসেব এই পৃথিবীতে দাঁড়িয়েই তুমি করতে পারো তোমাকে আবার চিন্তা করতে হবে না মৃত্যুর পর কি করে কি হলো কে দেখেছে মৃত্যুর পর জীবনটাকে দেখেছি যিশু দেখেছে লাসার আমরা আমরা আর মধ্য আজকে দাঁড়িয়েছি যে যিশু যাকে আমরা বিশ্বাস করেছি যিনি আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে এই পৃথিবীতে এসেছিলেন তিনি পাপের প্রায়শ্চিত্ত করেছেন তার মৃত্যু ক্রুশে তার কবরের জীবন এবং পুনরুত্থিত কবর থেকে উত্তীর্ণ জীবন এই তিনটের ওপর মধ্য দিয়ে আজকে আমাদের জীবনে আশা রয়েছে মানুষের সর্বোচ্চ আশা কি জানেন তো জীবনে আমি খুব বেঁচে থাকি প্রতিটা দিন মানুষ আজকে আমরা লড়াই করছি এই একটা জিনিসের জন্য সারাটা দিন আমরা বাঁচার লড়াই করছি আর যিশু তো এই কারণেই পৃথিবীতে এসছিলেন যে লড়াইটা তোমরা করবে না লড়াইটা আমি করব। তোমাদের পাপের হয়ে পাপের জন্য তাই যারা বিশ্বাস করেছি আমরা দুটো প্রত্যাশা হয়েছে বিশ্বাসের দ্বারা দুই আবার আসবেন আর আমাদেরকে তিনি এই মৃত জীবন থেকে আবার দাঁড় করাবেন আর তাই এই দেহটাকেও আমরা মৃত্যুর্ধ্ব মূল্যযুক্ত দেখি সেই জন্য এই নতুন বছরে আমাদের বিষয় আমাদের প্রভু আবার আসছেন প্রস্তুত হও প্রস্তুত করো কিন্তু কথা হচ্ছে আমরা কিসের জন্য প্রস্তুত হব বা কি বা প্রস্তুত করব। তার মানে কি আমাদের আরো ধর্মীয় নীতি পালন করে চলতে হবে অথবা আমরা কি লোকের আরো ভালো ভালো কাজ করব লোকের উপকার করব। তাহলে কি আমার সমস্ত পুণ্য জর্মে না পুণ্য অর্জন করা যায় না সিম্পল তখনই আমাদের জীবনে পূর্ণ আসে যখন যশুকে বিশ্বাস করি তার পবিত্র জীবনটা আমাদের জীবনে আসে তাই আমাদের কষ্ট করে মিথ্যাচার করতে হয় না কিন্তু কেন আমাদের প্রস্তুত হতে বলছে এখানে দেখছি আমি লুক সুষমাচারের সতেরো অধ্যায় যিশু দশজন কুষ্ঠকে সুস্থ করেছিলেন তার মধ্যে একজন ফিরে এসেছিলেন আর বাদবাকি ফিরে আসেননি দশজনই সুস্থ হয়েছে তারপরেই যিশু সেই গ্যালিলিয়া শহরে তার সেই স্থানীয় জায়গায় প্রবেশ করেছেন তো তোখানে তাদের সমাজ ব্যবস্থা ইহুদি জাতি সমাজ ব্যবস্থার মধ্যে তাদের যে ধর্মীয় শিক্ষকরা ছিল তাদের পরিষী বলা হতো তারা জিজ্ঞেস করলো যিশুকে প্রশ্ন আনলো যিশু ঈশ্বরের রাজ্য কখন আসবে বা স্বর্গরাজ্য কখন আসবে আমরা ভাবি কি ঈশ্বরের রাজ্য মানেই স্বর্গে আমাদের যেতে হবে তবে ওখানে একটা কিছু দেখব মেঘের আড়ালে বা আকাশের অন্তরালে না যখন এখানে তারা প্রশ্ন করছে রাজ্য কখন আসবে মানে এই পৃথিবীতে দাঁড়িয়ে প্রশ্ন করছে মানে এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্য আসবে যিশু ছাড়া আর কেউ এর উত্তর দিতে পারেনি কারণ সবাই বলে মরলে তুমি স্বর্গে যাবে তুমি স্বর্গরাজ্য দেখবে কিন্তু যিশু বলেছে স্বর্গরাজ্য শুধু হবে ওপরে না তোমার রাজ্য আসুক যেমন আমরা প্রার্থনা করি মতিলিখিত ছয়ে আর এই পৃথিবীতে তোমার রাজ্য আসুক হাল লুইয়া আর তাই আজকে আমরা দাঁড়িয়েছি কারণ ঈশ্বরের রাজত্ব কোন রাজনৈতিক রাজত্ব না কোন দেশের রাজত্ব বিশ্বে ঈশ্বর আর তিনি একা রাজত্ব করবেন না কাকে নেবেন আপনাকে আমাকে যারা তাকে বিশ্বাস করে এসছি যারা মৃত্যুর থেকে বেরিয়ে আসব তার আহ্বানে এই দেহটাকে নিয়ে আর তাই সেই ফরিসিরা তাদের ধর্মীয় শিক্ষকরা তারা জানতো কি জানত যে এরকম তাদের পুরাতন ধর্মীয় পুস্তকে লেখা আছে তারা খুব ধার্মিক তাত্ত্বিক লোক ছিলেন তারা তাদের ধর্মীয় শিক্ষায় লেখা আছে যে ঈশ্বর তাদের এই যে পাপের পৃথিবী চলছে সেইখান থেকে ঈশ্বরের নিয়ন্ত্রণ তার রাজত্ব আনবেন এক ভবিষ্যৎ দিয়েছে তারা জানতেন সেটা সঠিক তারা সুন্দরভাবে তাদের নিস্তার পর্ব পালন করতেন এবং তারা তাদের জীবনে এরকম নানান নিয়ম পালন করতেন কিন্তু তাদের একটা আশা ছিল কি যে ঈশ্বরের রাজ্য আসবে আমাদের বলেছে তারা ভেবেছিল ঈশ্বরের রাজ্য কি যে মসি আর একজন মসিকে ঈশ্বর পাঠাবে হয়তো বা যোহন বাপতিস্তকে তারা ভেবেছিল এই কি সেই কিন্তু আমরা জানি মতিলিখিত জোহনের ছয় অধ্যায় যদি পড়ি সেখানে দেখা যায় যিশু সামান্য কটা রুটি দিয়ে কত হাজার লোককে তিনি খাইয়েছিলেন অসম্ভব আর সেই দেখে লোক তার পেছনে ছুটছিল কিন্তু এই ফরিসি ধর্মীয় শিক্ষকরা যিশুকে বা শিক্ষাকে দুটোতেই মান্যতা দেননি যখন ওই অত হাজার লোক রুটি খেয়েছিল অধ্যায় তারা পেছনে ছুটছিল ছয় উদ্দেশ্য কি তারা প্রকৃত এক রাজা চায় যিনি তাদের নিজের প্রজাকে বন্ধুর মতো সন্তানের মতো দেখভাল করবে রক্ষা করবে কিন্তু যিশুর পেছন সেই উদ্দেশ্যে যিশু মানুষের উদ্দেশ্য জানেন তিনি ঈশ্বর সেই ঈশ্বর যিনি মানুষকে সৃষ্টি করেন বাইরে না তাদের হৃদয়কেও তিনি সৃষ্টি করেন আর তিনি ভালোভাবেই জানেন যে এই লোকেরা কেন আমার কাছে আসছে কারণ যিশু বুঝেছিলেন তাকে তারা রাজা করতে চায় তাই যিশু তিনি সাধারণ মানুষের রাজা হওয়ার জন্য আসেননি যা ধর্ম নির্বিশেষে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি প্রকৃত রাজা হতে এসেছিলেন আর তাই যিশু সেদিন তাদের থেকে দূরে সরে গিয়ে পাহাড়ে গিয়ে প্রার্থনায় বসেছিলেন তিনি প্রকৃতই কিন্তু রাজা অথচ এই ধর্মগুরুগুলো যিশুকে প্রশ্ন করছে কবে রাজত্ব আসবে যিশু তাদের কি বললো আমরা শুনি যিশু তাদের বললেও দেখো ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সাথে আসে না কি যেই দেখো অমুক আসছে আমরা রাস্তা দেখি না অমুক আসছে মাইকে বলতে 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 উনি আসছেন দশখানা গাড়ির শোভা আসলো তারপরে উনি আসলেন বলছে এরকম জাঁকজমক করে যিশু আসবে না মানুষ যেভাবে জাঁকজমক ভাবে উনি আসবেন তার দুধের নিয়ে সেই ওনার বিউগল বাজিয়ে কিন্তু মানুষ যেভাবে জাঁকজমক বুঝি সেই জাঁকজমক ওই বলে কয়ে আসবেন না এই যীশু আসছে এই যিশু আসছে গো গান বাজনা বাজছে হচ্ছে না এগুলো আমাদের পৃথিবীর ধারণা তাহলে উনি আসবেন কি করে যিশু বলছেন লোকে তোমাদের বলতে পারে এরকম প্রবঞ্চিত ভাবে কি প্রবঞ্চনা এই দেখো যিশু আসছেন ওই যে ওইরকমই লক্ষ্য ওই দেখো ওইরকম মনে হচ্ছে এবার যিশু আসবেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন কি বললেন একুশ পদে লুক সুসমাচারের সতেরো দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে তার তার মানে মানে কি প্রথমে বলেছেন যে রাজ্য তারা দেখছে সেটা অবশ্যই ঈশ্বরের পৃথিবীতে রাজ্য আসবে যেটা ঈশ্বর চালাবেন কিন্তু এখানে বলছেন যারা সেই ফরিসি জাতি বা আজকে আমরা যারা যিশুকে প্রকৃত বিশ্বাস করতে পারি না যে উনি কে উনি রাজাদের রাজা যার রাজত্ব সারা পৃথিবীতে একদিন হবে কোনো রাজনৈতিক রাজত্ব নয় কোন ধর্মীয় রাজত্ব নয় প্রকৃত সমস্ত পবিত্র এবং সত্যের রাজত্ব তিনি প্রতিষ্ঠা করবেন আর তাই বলছেন যে দেখো ঈশ্বরের রাজ্য তো হবেই কিন্তু এই মুহূর্তে রাজ্য তোমাদের মাঝে তোমাদের মধ্যে এর মাধে কি বলছে এই পাপের পৃথিবীতে কি করে আমাদের মাঝে তার মানে যিশু এদের কি বোঝাচ্ছে জানেন যদি আমরা পড়ি লুক সুসমাচারে যদি আমরা পড়ি যে বারো অধ্যায়ের সেখানে চুয়ান্ন থেকে যিশু কি বলেছিলেন যিশু ওদের বলছে দেখো পশ্চিম দিকে যদি মেঘ হয় তোমরা বলতে পারো যে মেঘ জমেছে বৃষ্টি হবে আর তাই হয় দক্ষিণ দিক থেকে যদি বাতাস বয় তোমরা বলো গরম পড়বে আর তাই হয় বলছে ভণ্ডের দল তোমরা সব ভন্ড ধর্মের নামে তোমরা ভণ্ডামি করছো তোমরা পৃথিবী দেখতে পারো আকাশের চেহারা দেখে বুঝতে পারো তাহলে এখন বর্তমানের অবস্থা তো বুঝতে পারছো না কি অবস্থায় রয়েছে যিশু তাদের মনোভাবনাকে নগ্ন করে দিয়েছে তাদের বুঝিয়ে দিয়েছে যে তারা যিশুর কাছে আবদার করছে আমরা মানুষ যেটা দেখি সেটাকে বিশ্বাস করি যেটা দেখি না বিশ্বাস করি না এটা ভুল অনেক কিছু আছে যেটা দেখি না বিশ্বাস করি না আমরা কি দেখেছি কে চাঁদে গেছে ছবি দেখেছি কিন্তু তার প্রমাণ কি আমরা কি জানি যে বাতাস আছে ফিজিক্সে পড়েছি তো এরকম অনেক কিছু আছে দেখি না আমরা বিশ্বাস করি তাই যিশু এদের উদ্দেশ্য বলছে যে তোমরা তোমরা আকাশের চেহারা দেখে বলে দাও বৃষ্টি হবে কিনা তোমরা বাতাস কোন দিক থেকে বইছে গরম কি ঠান্ডা কাল বলে দাও আর ঈশ্বরের রাজ্য আমি যে প্রকৃত রাজা আমাকে সেটা তোমরা কি বুঝতে পারো না তাদের হৃদয়কে পরিষ্কার করতে বলেছি সেই জন্য বলেছে তোমাদের মধ্যেই স্বর্গ রাজ্য তার মানে তোমরা তোমাদের মনটাকে যিশুর কাছে পরিষ্কার করো যিশুকে গ্রহণ করো যিনি রাজা তাকেই তো আমরা স্বীকার করছো না আর ঈশ্বরের রাজত্বকে জানতে চাইছো সেটা কিভাবে সম্ভব খুব চরম সত্য আজকে আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন যে আমরা কতজন আছি যিশুকে সত্যি রাজা বলে জানি কতজন আমাদের হৃদয়ে যিশুর রাজত্ব করতে দি। যে যিশু আমার জীবনে প্রকৃত রাজত্ব আসবে তোমার কাছ থেকে আমার খাওয়া আমার পরিবার আমার পড়াশোনা আমার কাজ আমার জীবনের যা কিছু হবে তোমার কাছে আগে প্রার্থনা দিয়ে হবে প্রভু তুমি আমার জীবনে আগে প্রভু কারণ আমি তোমার প্রজা আমি তোমার সন্তান তুমি আমার হৃদয়ের রাজা তাই যিশু স্বর্গরাজ্য আসবে বলেছে কিন্তু তার সাথে মনে করিয়ে দিয়েছে যে তোমরা অনেক কিছু ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করো কিন্তু এই মুহূর্তে যে তোমাদের হৃদয়ে পরিবর্তন দরকার সেটা আগে করো আমাদের জীবনে এরকম হয় আমরা অনেক কিছু নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করি কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের করা দরকার সেটা নিয়ে চিন্তা করি না সেই জন্য যিশু একটা সুন্দর কথা বলেছেন আমরা যদি দেখি যৌনের ষোলো অধ্যায় আজকের জন্য আজকের চিন্তাই যথেষ্ট তুমি কালকের জন্য চিন্তা করো না কেন বলেছেন আজকে সব থেকে বড় চিন্তা আমার জীবনে যে সত্যি আমি যীশুকে আমার জীবনে প্রভুত্ব করতে দিই কি দিই না যিশুকে প্রকৃত আমার হৃদয়ের জীবনের রাজা কি রাজা নয় যখন সেই রাজার জীবনের মধ্যে আমি থাকি তার তলায় তার প্রভুত্বে থাকি তখন আমি নিশ্চিত থাকি তার রাজত্ব এই পৃথিবীতে আসবে তবেই সেই প্রার্থনা সার্থক হয় তোমার রাজ্য স্বর্গে তোমার রাজ্য পৃথিবীতে আসু আর তাই আমাদের প্রস্তুতির দরকার আছে এই ফরেসিদের গণের মতো এই ফরিসিগন তারা ধর্ম পুস্তক জানতো তারা ধর্মীয় নিয়ম জানত তারা ধর্মিকভাবে অহংকার ছিল যিশু এই মিথ ভাঙতে চেয়েছেন যে দেখো দেখো শুধু ধর্মীয় পুস্তক পরে ঈশ্বরের ভালোবাসা আশীর্বাদ পাওয়া যায় না শুধু প্রার্থনা করে হওয়া যায় না তাকে চিনতে গেলে তাকে আগে ভালোবাসো তার কাছে তোমার মনের পাপটাকে জমা দাও হৃদয়টাকে সেই পরিষ্কার করো এখানে সেই আগে আমি যদি ঈশ্বরের রাজত্ব দেখতে চাই সেই রাজত্বে যদি আমার জীবন অতিবাহিত করতে হয় তাহলে তো আমাকে প্রস্তুত হতে হবে আজকে আমাকে যদি বলে যে যদি আমি নামি কলেজে প্রেসিডেন্সি কলেজে আমি পড়তে যাই সেখানে আমাকে বসতে হয় তার জন্য আমাকে একটা বিশিষ্ট নাম্বার পেতে হবে তারপরে এন্ট্রেন্স এক্সাম দিতে হবে তবে হয়তো আমাকে সেখানে ঢোকার সুযোগ দেবে প্রস্তুতি ছাড়া জীবনে কোনো জায়গায় অ্যাচিভ করা যায় না কিন্তু যিশু দয়ার তিনি আমাদের ভিত্তিটা করে দিয়েছেন যে পাপের প্রায়শ্চিত্ত করার দায়িত্ব তোমাদের নয় বরং পাপের প্রায়শ্চিত্ত আমি আমরা করেছি তোমরা এবার বাদ বাকি আমি আসার আগে নিজেদের জীবনটাকে তৈরি করো যাতে স্বর্গীয় জীবন তোমাদের এইখান থেকেই শুরু হয় আর তাই বলেছে স্বর্গ তোমাদের মধ্যে যেখানে যিশু স্বয়ং রাজা দাঁড়িয়ে আছেন তার ভালোবাসাকে যদি আমরা স্বীকার না করতে পারি তাহলে সেই রাজত্ব আমাদের কি লাভ আছে সেদিন তিনি সেই শিক্ষা দিয়েছিলেন আর আজকে আমরা সেইভাবে প্রস্তুত প্রস্তুত হব এক আমাদের যে ধর্ম যে জাত থেকে আসি যে সমাজ ব্যবস্থা থেকে আসি যে আর্থিক অবস্থা থেকে আসি যিশুর সামনে আমরা সবাই এক আত্মিক অহংকার ধর্মীয় অহংকার জাতির অহংকার সংস্কৃতির অহংকার প্রচলিতের অহংকার ধারাগাহিকের অহংকার সব প্রতিটা মানুষকে এক হিসেবে পরিণত করেছেন যে তোমরা পাপি আমি পবিত্র তাই আমার জীবন দিয়ে তোমরা পবিত্র হবে আর তাই সেদিনকে তারা বাহ্যিক জানতে চাই আমরা দেখতে চাই আমরা অনেক কিছু বাহ্যিক দেখতে চাই এই এইটা হবে ওটা হবে যিশু আসবে না আগে আমাদের হৃদয়ে এই নিশ্চিততা থাকবে যে যিশু আমার আমাদের মধ্যে প্রকৃত আমাদের হৃদয়ে তার পবিত্র আত্মার মধ্য দিয়ে নিশ্চিত রাজত্ব করছেন তার প্রভুত্ব তার জীবন আমাদের মধ্যে কাজ করছে আজকে প্রশ্ন আপনার জীবনে কারণ যিশু তারপরে তার শিষ্যদের ফরিসীদের বলেছেন ধর্মীয় শিক্ষকদের তাদের চেতনা আনার জন্য কিন্তু এবার শিক্ষা দেওয়ার জন্য তিনি তার শিষ্যদের দিকে ঘুরেছেন তিনি তাকে কি বললেন তার শিষ্যদের তিনি শিষ্যদের বললেন যে দেখো যখন ঈশ্বরের রাজ্য আসবে তখন এরকম হবে না যে কি খাবে কি ঘুরবে কারণ খাওয়া দাওয়া সাথে আর তাই বলছে যে সেই রকম হবে দুটো উপমা দিয়েছে পুরাতন নিয়ম থেকে যিশু এক উপমা দিয়েছে নোহ আমরা যদি ছয় থেকে আট পড়ি আদি পুস্তকে জানি যে নোহর সময় লোকেরা ঈশ্বরকে অগ্রাহ্য করেছিল ঈশ্বর কোথায় তারা টাওয়ার বানিয়েছিল ঈশ্বরের স্বর্গ অব্দি তারা হাঁটবে কিন্তু ঈশ্বর তাদেরকে কি করেছিল আমরা জানি একমাত্র নোহর পরিবারের যে সদস্য তারাই শুধু বেঁচেছিল আর কেউ বাঁচেনি আর তেমনি এখানে তার মানে মানবিকতা নৈতিকতা মানুষের জীবনে সমাপ্ত হয়ে গেছিল আজগ পৃথিবীতে মানুষের নৈতিকতা বা মানবিকতা নেই দ্বিতীয়ত লোহর পরে আর একটা উদাহরণ দিয়েছে আমরা যদি দেখি আদিপুস্তকের থেকে লোটের জীবনে জানি আব্রামের ভাইপো তার জীবনও দেখেছি যে সধম গোমরা দুটি শহরকে সেদিনকে ধ্বংস করে দিয়েছিল ঈশ্বর কারণ লালসা বাসনা দিয়ে শহর ভ্রান্ত ধারণায় চলে যাচ্ছিল যিশু এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন যে আমরা যখন প্রস্তুত হব আমাদের চারপাশে কিন্তু পৃথিবীতে এখন নোহর মতো লোটের মতো এরকম অনৈতিকতা লালসা অথবা চলছে আর সেটা এই সমাজের মধ্যেও আমাদেরকে যিশুর প্রভুত্বের জীবনে চলতে হবে আমরা আমাদের লালসার প্রবুত্রে নয় আমরা আমাদের ব্যবচারের প্রভুত্রে নয় আমরা আমরা ধর্মীয় প্রভুত্বে নয় আমরা কোনো প্রচলিত সংস্কৃত প্রভুত্ব নয় আমরা চলবো স্বর্গের রাজা যিশু খ্রিস্টের প্রভুত্বে যিনি রাজাদের রাজা প্রভুদেরও প্রভু আর তাই যিশু তিনি আসছেন তিনি আসছেন কারণ পৃথিবী বদলে যাবে যিশু বলেছে যে সব বদলে যাবে এই পৃথিবীর কিন্তু আমার বাক্য বদলাবে না সব কিছু ধুলন্তিত হয়ে যাবে কিন্তু তার বাক্য হারাবে না আর তাই আমরা তার ওপর আজকে নিশ্চিত থাকতে পারি যে তিনি আসবেন আমাদের প্রভু এবং আমরা তাই প্রস্তুত হব আমরা প্রস্তুত থাকব যাতে আমাদের যখন প্রভু আসেন সেই সময় যাতে আমাদের জীবন তার জন্য প্রস্তুত থাকে আজকে আপনার জীবন কোথায় দাঁড়িয়ে আছে হরিষিগণ এবং শিষ্য দুটো ধরনের লোকের কথা এখানে আমরা আজকে শুনেছি শিষ্যরা যিশুর সাথে উঠত তারপরও তিনি তাদের শিক্ষা দিয়েছেন যে দেখো তোমরা তৈরি হও এদের মতো বাহ্যিক আকার ইঙ্গিত দেখে বিশ্বাস করো না না তোমরা করো তোমরা জীবনে চলো এবং আমার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাও কারণ আমি তোমাদের জীবনে যে কথা দিয়েছি তার সম্পূর্ণতা আনবো আর আজকে যিশু সেই সম্পূর্ণতা এনেছিল তাদের জীবনের মধ্য দিয়ে রোমিও চোদ্দের সতেরোতে বলছে যে ঈশ্বরের রাজ্য শুধু খাদ্য পানীয় নয় যে খাও দাও আনন্দ করো ফুর্তি করো চলে যাও কিন্তু বলছে কি ধার্মিকতা ধার্মিকতা মানে যে খ্রিস্ট বিশ্বাসী ধার্মিকতা শুধু নয় যে যিশুর পবিত্রতা আর তার শান্তি তার পবিত্রতা আত্মাতে আনন্দ করো আর তাই আজকে আমাদের জন্য এটাই বড় শিক্ষা যে যিশু আমাদের জীবনে প্রকৃত নৈতিকতা প্রকৃত পবিত্রতা প্রকৃত সত্য এবং প্রকৃত লালসামুক্ত জীবনকে তিনি আহ্বান করেছেন আপনি আমি কি প্রস্তুত আছি আপনি আমি কি প্রস্তুত আছি আজকে যে পরিসন যেটা স্বীকার করেনি তাদের ধর্মীয় অহংকারের জন্য তাদের যাত্রা অভিমানের জন্য তাদের প্রচলিত রীতি অনুযায়ী নিয়মের জন্য তারা বিশ্বাস অনেক রেখেছিল ধর্মীয়ভাবে কিন্তু যিশুকে স্বীকার করতে পারেননি অপরদিকে তার শিষ্যরা যিশুকে স্বীকার করেছিল কিন্তু তাদেরকেও যু তাকে আহ্বান জানিয়েছিলেন প্রস্তুত হও আজকে যারা শুনছেন তাদের মধ্যে এই হতে পারে যে কেউ কেউ হৃদয় থেকে রাজা হিসেবে করতে না আমরা যারা স্বীকার করেছি যিশু দুজনকেই আমাদের আবার সুযোগ দিয়েছে যাতে তার কাছে আমরা নমিত হই এবং প্রস্তুত হই বিশ্বাসে ফিরে আসি এবং আমাদের জীবনের যে পাপাচার তার থেকে মুক্ত হই এবং প্রকৃত যাতে নোহর সময়ের যেরকম হয়েছিল যাতে লোটার সময় যেরকম হয়েছিল সেই জীবনযাত্রায় খাও দাও আর আনন্দে থাকো সেই জীবনযাত্রা নয় ঈশ্বরের পবিত্রতা শান্তি এবং ধার্মিকতা সেই আনন্দই আপনার আমার জীবনে আজকে প্রকৃত সিদ্ধতা আনুর ধন্যবাদ সকলকে আসুন প্রার্থনা যায় প্রিয়ময় পিতা তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদের সকলকে এই সময়টা দিয়েছো প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তোমার আশীর্বাদের জন্যই আজকে আমরা এই পবিত্র বাক্য থেকে শিখেছি প্রবু যে এই জীবনটা মৃত্যুতে শেষ হয় না এই জীবনটা আমাদের প্রত্যাশায় শেষ হয় কারণ তুমি আবার আসছো তাই আমাদের প্রত্যেককে প্রস্তুত করো ফরিশিক মতো যাতে আমরা না হই প্রভু আমাদের হৃদয় যদি সেরকম প্রশিক্ষণের মধ্যে হয় প্রভু তুমি শুধু ধর্মীয় পুস্তকের ঈশ্বর নও তুমি জীবন্ত ঈশ্বর যার জীবনের মূল্য দিয়ে পবিত্রতা এবং তোমার জীবন দিয়ে আমাদেরকে ক্রয় করেছো আমাদের এই জীবন দিয়েছ তাই আমাদের সাহায্য করো আর যদি আমাদের সেই তোমার শিষ্যদের মতো জীবনে থাকি আমাদের প্রস্তুত করো যাতে আমরা অন্যদেরও প্রস্তুত করতে পারি ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাইলাম আমিন ধন্যবাদ সকলকে জয় যিশু ইম্যানুয়েল আমিন থ্যাংক ইউ